আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিটুতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, একজন সাংবাদিক বা আমাদের মতন ইউটিউবিংয়ে যারা কথা বলে তাদের জন্য যে কত রঙের ঝামেলা থাকে, আপনারা আজকে এই রুজিনা আপাকে দেখেই আপনারা কিছুটা গ্যাস করতে পারেন। অনেকে জানেন যে আমার আগে আরেকটা চ্যানেল ছিল নাইমিলি মেইন চ্যানেলটা, সেটা 15-9 লক্ষ সাবস্ক্রাইবার সহ এটা নাই হয়ে গিয়েছিল। কেন নাই হয়েছে সেরকম অনেক কথা আসলে আমারও বলার সুযোগ নেই, বাট বুঝতে পারেন সত্য এবং সততার সাথে চলতে গেলে ঝামেলা হয়, আর সেই ঝামেলায় বেসিক্যালি নিজের উপরে আসলে ক্ষতিটা আসে। কারণ সাংবাদিক রুজিনা আপা, প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রুজিনা আপা, যিনি অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে সবসময় তার জীবনকে বাজি রেখে সাংবাদিকতা করেছেন, আর রেজাল্ট এই মুহূর্তে তিনি রাষ্ট্রীয় নথি চুরির অভিযোগে, বুঝতে পারছেন, রাষ্ট্রীয় গোপন নথি। আর এটা গোপন নথি, রাষ্ট্রের কী গোপন নথি হইল এটা? এটা তো হচ্ছে আপনারা ভিতরে ভিতরে কী করছেন সেইগুলোই। কারণ এই রুজিনা কেউন রুজিনা, যিনি বিভিন্ন সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিভাবে আপনি পিয়ন হিসাবে জয়েন কইরা, কিভাবে বিভিন্ন বড় কর্মকর্তার গাড়ির ড্রাইভার হইয়া, কিভাবে আপনি কোনো একটা হসপিটালের পিয়ন হইয়াও, একজন থার্ড ক্লাস কর্মচারী হইয়াও আপনি মনে করলেন শত কোটি টাকা কামাইতে পারবেন, কিভাবে নিয়োগের নামে বৈধ অবৈধ সিস্টেমে হাজার হাজার কোটি টাকা খাইতে পারবেন, কিভাবে করোনার কিট নিয়া বিভিন্ন রকম দুই রকম মন্তব্য আছে, এই বিষয়গুলো তিনি জনতার সামনে তুলে ধরছেন। আর এটাতে হয়েছে কি, যারা বড় বড় কর্মকর্তা আছেন সকালে ফেঁসে যাচ্ছিলেন, ফাঁসার আগে আমাদের এই রুজিনা আপাকে তারা নিজেরাই ফাঁসাই দিছে। আর গতকালকে অবশ্য আমাদের স্বাস্থ্যমন্ত্রী ওনার সম্পর্কে দুইটা কথা বলছে যে আপা, ওনার কাছে যে তথ্য গেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে, উনি বলছেন যে ওনার সহকর্মীরা বা তারা জানাইছে যে রুজিনা আপা গোপনে সেই রুমে ঢুকছেন, রাষ্ট্রের গোপন নথিপত্রের ছবি তুলছেন, সেগুলো নিয়ে তিনি চলে যাইতেছিলেন, তাকে হাতে নাতে পাকড়াও করছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু কর্মীরা। আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ দেখাচ্ছি। এটার পরে 18 মে দুপুরে সচিবালয়ে বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ এর সাধারণ সম্পাদক শামীম ভাই সহ একঝাঁক সাংবাদিক কিভাবে যে মহিলা রুজিনাপার গলার ভিতরে চাপ দিয়ে ধরে রেখেছিল, জেবুন্নাসাদা ব্লুটুথ মহিলা, তারা একটা সংবাদ সম্মেলন করতে গেছিল, আর সেই সংবাদ সম্মেলনকে মুখের উপরে পানি ঢেলে দিছে আমাদের সাংবাদিক ভাইরা, ধন্যবাদ। তো আপনারা ভিডিওটা দেখেন, একটা প্রতিবেদন দেখাচ্ছি আপনাদেরকে। সাধারণ সম্পাদক শামীম আহমেদ বলছি। গতকালের রুজিনাপাকে হেনস্থা করার ঘটনায় গতকাল আমরা বিকেল থেকে রাত 9টা 9:30 পর্যন্ত অবধি স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেছিলাম, কিন্তু আমরা বারবার সচিবের সাথে দেখা করতে কথা বলতে এ ব্যাপারে জানতে তাকে একাধিকবার পরবর্তী কর্মসূচি আমাদের কার্যালয় থেকে আমাদের নেতৃবৃন্দ ঘোষণা করবো। ধন্যবাদ সবাইকে, সবচেয়ে সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।
সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুননেসা বেগম সহ কয়েকজন কর্মকর্তা সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার জন্য আসেন। ঠিক তখনই বিএসআরএফ এর সাধারণ সম্পাদক শামীম আহমেদ বলেন, সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা করার ঘটনার প্রতিবাদে সাংবাদিকেরা এ সংবাদ সম্মেলন বর্জন করেছে। শাইমাদ বলেন যে গতকাল সোমবার রোজিনা ইসলামকে হেনস্থা করার সময় সাংবাদিকেরা বারবার স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের বক্তব্য নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তখন তিনি কোনো বক্তব্যই দেননি। আর শামীম আহমেদের এই ঘোষণার পর সভাকক্ষ থেকে আপনারা দেখেছেন যে সাংবাদিকরা একে একে বেরিয়ে যান। আর তখন এখানে কথাগুলো অনেকটা স্পষ্ট না, যে জেবুননেসা নামক যে মহিলা সচিব তিনি রুজিনা আপার গলার মধ্যে এরকম হাত দিয়েছিলেন, এখন হাত দিয়ে কি করছেন, গলা চাইপেই ধরছেন নাকি পালস আছে কিনা চেক করছেন, ওই মহিলা আর কি তিনি আপনার সাংবাদিকদেরকে বলছিলেন, ভাইয়া বসো বসো, চা বিস্কুট দেবো খাইয়া যাইও। তবে সাংবাদিকরা ইদানিং চা বিস্কুট সম্ভবত খাওয়া ছাইরা দিছে, এটার মনে হচ্ছে এরকমই আর কি না। বুঝছেন, সব সাংবাদিক যে এই দেশের কল্যাণে কাজ করেন তাও না, আপনারা চেহারা চাইয়া ফেস চেয়া কদিন আগে আমরা দেখছি বসন্ত রায় গ্রুপের এমডি এই যে সায়েম সুবহান আনভীরকে নিয়ে আপনাদের এই সাংবাদিকদের ভিতরেই চা বিস্কুট খাওয়া সাংবাদিকদের সংখ্যাটা একটা প্রকট আকার ছিল। আর এইটাতে কি মনে হয়েছে যে মানে বিষয়টা হচ্ছে যে যারা বড় বড় দুর্নীতিবাজ আছে তারা ভাবে যে টাকা হইলে অনেক কিছু করা সম্ভব, এমনকি তাদের ভাবনাটাকে সত্য হিসেবে প্রমাণ করছে আমাদের এই বাংলাদেশের ভিতরেই বসবাসকারী নামধারী কিছু সাংবাদিক। এরা আসলে সাংবাদিকতা করতে আসে নাই, সাংবাদিকতার আড়ালে বড় বড় মন্ত্রণালয় থেকে, বড় বড় ব্যক্তিদের কাছ থেকে, কোম্পানিদের কাছ থেকে দুই নম্বর ইনভেস্টিগেশন কিন্তু তারা সঠিক করে। বুঝছেন, সাংবাদিকতার ইনভেস্টিগেশনটা সঠিক হয়, বাট ঝামেলাটা পাকায় কোথায়, ইনভেস্টিগেশন রিপোর্টটা প্রকাশের আগে তাদের পকেটে এরকম কর কইরা নোট ঢুকে। আর এটার প্রমাণ বাংলাদেশের বিভিন্ন ঘটনায় আপনি দেখতে পাবেন যে সাংবাদিকরা চুপ থাকে। শুধু আজকে যে প্রথম রুজিনা আপা মাইর খেয়েছে তা না, বাংলাদেশের ইতিহাসে অনেক সময় মাইর খেয়েছে, এরকম মানে কঠোর আন্দোলন কখনো সাংবাদিকরা নেয়নি। আমাদের ইউটিউবারদের কথা তো বাদ দিলাম, আমরা গেলে এই টেলিভিশনওয়ালারাই মানে নানান মুখরোচক দিয়া উমক সমক কইয়া আমাদের বিরুদ্ধেও নিউজ করেন, কিন্তু আমরা ইউটিউবাররা দেখেন আপনাদের যেটা অন্যায় সেটা নিয়ে আমরা কথা বলি। সবাই না, যারা গুজব ছড়ায় তাদের বিরুদ্ধে বিষয়টা আলাদা।